ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরাকে পরিপূর্ণ রূপে পালন করো। এই দরজিল হজ চারটা কাজ। এক নম্বর কাজ, আপনি জামরা আকাবাই পাথর নিক্ষেপ করা, কঙ্কর নিক্ষেপ করা সত্যি। দুই, কুরবানি করা। তিন, মাথার চুল মুন্ডন করা। চার, তাওয়াফে ইফাদা করা, অর্থাৎ আপনি আবারও মক্কায় আসবেন, তাওয়াফ করবেন, তাওয়াফে ইফাদা বলা হয় এই তাওয়াফকে, আবার মিনায় ফিরবেন, দুরাবাত সালাত করবেন, তারপরে দেখবেন বিভিন্ন জায়গায় জমজমের পানি মাশা আল্লাহ, আল্লাহর নিয়ামত, সেটা পান করবেন। পান করার পরে আপনি চলে যাবেন সাফা মারওয়া সাই করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হজ্জু আরাফা, আরাফাই হলো হজ। আরাফার ময়দানে প্রবেশ না করলে তার হজ্জি হবে না। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আত-তাহরিক টিভির মাধ্যমে নতুন একটি প্রশিক্ষণে উপস্থিত হয়েছি। আপনারা আগেও দেখেছেন ইবাদতের বাস্তব প্রশিক্ষণ, আজকে আমাদের প্রশিক্ষণ হলো হজ এবং উমরা এর বাস্তব প্রশিক্ষণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরাকে পরিপূর্ণ রূপে পালন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজ্জের পদ্ধতি গ্রহণ করো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যে ইবাদতই করি না কেন, ইবাদত কবুলের অন্যতম একটি শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে ইবাদত করা। আমরা হজ করছি অনেক টাকা পয়সা খরচ করে এবং শারীরিক অনেক পরিশ্রম করে হজ করি, আমার হজটি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়, এজন্য আমাদের চেষ্টা করতে হবে, কোরআন এবং সহিহ হাদিস জানতে হবে, হজ্জের পদ্ধতি জানতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আসুন আমরা হজ্জে যাওয়ার আগে একটু প্রশিক্ষণ নিয়ে নিই। আমরা দেখেছি হজ্জের ময়দানে অনেক হাজিকে যারা হজ করতে গিয়েছেন ঠিকই, কিন্তু হজ্জের প্রশিক্ষণ নেননি, বা প্রশিক্ষণ নিয়ে থাকলেও সহি প্রশিক্ষণ নেননি। এজন্য কি হয়েছে, যা তারা এমন কাজ করেন যারা যাতে তাদের হজই হয় না। এমন কোনো হাজিকে দেখেছি যারা আরাফার ময়দানে পৌঁছেনি, ঢোকেনি, প্রবেশ করেনি ভিড়ের কারণে, মানুষের চাপের ভয়ে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হজ্জু আরাফা, আরাফাই হলো হজ। আরাফার ময়দানে প্রবেশ না করলে তার হজই হবে না। কিন্তু আমাদের জ্ঞানের অভাবের কারণে একটু ভয় পেলাম যে অনেক মানুষ কীভাবে এত চাপ সহ্য করব, আমি আরাফার ময়দানে প্রবেশ না করে চলে আসলাম, তাহলে তো হজ্জি হলো না। তাহলে এটা জ্ঞানের অভাব, প্রশিক্ষণের অভাব। আবার দেখা যায় যে অনেকে প্রশিক্ষণের অভাবের কারণে, না জানার কারণে, যে কাজ যে সময় করা দরকার ওই সময় না করে অন্য সময় করে থাকে। এই জন্য আমাদের প্রশিক্ষণ খুব জরুরি। আর কিতাব পড়ে এলেম হাসিল করা আর বাস্তবে দেখে প্র্যাকটিক্যাল করে এলেম হাসিল করা, দুইটা কিন্তু পার্থক্য আছে। এই জন্য আমরা তো হজ এবং উমরা বই দিয়ে দিয়েছি, মহতরম আমিরা জামাতের হজ ও উমরা একটি কিতাব আছে যেটা আপনারা জানেন। এই হজ এবং উমরা কিতাবটি যদি ভালোভাবে পড়েন তো দলিল সহকারে বিস্তারিত আলোচনা আপনারা দেখতে পাবেন। কিন্তু সংক্ষিপ্তভাবে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মাইন্ডে ব্রেনে যেন থাকে যে আমি কীভাবে প্রশিক্ষণ নিলাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা হজ্জের প্রশিক্ষণ নিয়ে নিই, শুরু করি। আমরা যখন বাড়ি থেকে বের হব হজ্জের উদ্দেশ্যে, তখন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাড়ি থেকে বের হয়ে যাব। এরপরে যখন গাড়িতে উঠব, আমরা সফরের দোয়া পড়ে নেব, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা।
আল্লাহুম্মা হাওয়িন আলাইনা সাফারানা হাযা ওয়া তুউই আন্না বুদা আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল মালি ওয়াল আহলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কাআবাতিল মানযারি ওয়া সুউইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহলি। এই দোয়া পড়ে নেব, সফর করব, আল্লাহর কাছে সাহায্য কামনা করব। আমরা যখন ঢাকা থেকে প্লেনে উঠব, প্লেনে ওঠার পরে আমাদের সামনে আসবে মিকাত। আমরা সকলেই জানি ইসলামের শরীয়ত পাঁচটি মিকাত নির্ধারণ করেছেন সারা বিশ্বের সকল মুসলিমদের জন্য। এক, যুলহুলাইফা। দুই, যাতু ইরক। তিন, কারনুল মানাজিল। চার, জুহফা। পাঁচ, ইয়ালামলাম। আমরা বাংলাদেশ থেকে যে হাজিরা যাব হজ করতে, আমাদের জন্য মিকাত আসবে ইয়ালামলাম। আমরা ইয়ালামলাম পৌঁছার আধা ঘন্টা আগেই প্লেনে ঘোষণা করে দেওয়া হবে যে আমাদের সামনে মিকাত ইয়ালামলাম আসছে, তখন আমরা আমাদের ইহরামের পোশাক করে নেব। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা ইহরামের পোশাক পরবেন সহজে। এহরামের পোশাক অনেকে পরতে না পারার কারণে, না নিয়ম না জানার কারণে দেখা যায় অনেকের এহরামের পোশাক খুলে যায়, আবার অনেকে হাঁটতে পারেন না, বেঁধে যায় পায়ের সাথে। তো আমরা সঠিক পরার নিয়মটা কি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এই একটা মাথা, একটা মাথাকে আপনি এক সাইডে নিয়ে চলে আসবেন ভেতরে, আর এইটাকে আপনি নিয়ে যাবেন যে এইটাকে এইভাবে দুই ভাঁজ করে দিবেন, দিয়ে এটা জড়ে দিবেন, আপনাদের যতদূর সম্ভব জড়ে দিবেন। এটা কি হলো, একদিক থেকে সামনের অংশে আপনার ডবল পার্ট হয়ে গেল, দ্বিতীয়ত এই ভাঁজ করার কারণে আপনি আর হাঁটতে লাগলে আপনার পায়ের সাথে বাঁধবে না, ইজিলি হাঁটতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। এই জন্য এরামের পোশাক এরপরে এইভাবে পরার পরে আপনি এদিক দিয়ে একটা বেল্ট বেঁধে দেবেন, যেন শক্ত করে বেল্ট বাঁধা থাকবে। অনেক সময় অনেক ধরনের বেল্ট পাওয়া যায়, সেখানে মোবাইল রাখার জায়গা পাওয়া যায় থাকে, আপনারা এই বেল্ট ব্যবহার করবেন যেন টাইটভাবে বাঁধা থাকে, যেন খুলে না যায়। এটা একটা নিচে, আর উপরের যে চাদর, সেই চাদরটা আপনি সুন্দরভাবে চাদরের মতো পরে নিলেন, বাস চাদরের মতো যদি আপনি পরে নেন হয়ে গেল আপনার এরামের পোশাক পরা। তাওয়াফের সময় আপনি এই ডান কাঁধটা খালি রাখবেন, এইভাবে তাওয়াফের সময়, এটা খাস, বাকি সময় স্বাভাবিকভাবে এহরামের পোশাক পরবেন, তাহলে আপনার এহরামের পোশাক সঠিকভাবে পরা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যে এহরামের পোশাক যেটা দেখাচ্ছি এটা শুধুমাত্র পুরুষদের জন্য খাস, মেয়েদের জন্য যে পোশাক পরে যাচ্ছে সে পোশাক পরবে, কিন্তু অবশ্যই পর্দা করবে, কারণ সেখানে নারী পুরুষ সকলে একসাথে তাওয়াফ করে, সাই করে। তাতে মেয়েদেরকে বলবো আপনি এমন পোশাক পরবেন না যে পোশাকের কারণে পুরুষদের নজর আপনার দিকে পড়ে। অনেক দেশে হাজিদেরকে দেখা যায় অশালীন পোশাক পরে আসে, বেপর্দা হয়ে হজ্জে আসে, এটা ঠিক নয়। মেয়েদেরকে অবশ্যই পর্দা বজায় রেখেই হজ উমরা পালন করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এহরামের পোশাক পরার পর থেকে, এহরামের পোশাক পরলাম, ইয়ালামলাম পৌঁছলাম, তখন আমরা নিয়ত করব। নিয়ত কিন্তু অন্তরে সংকল্পের মাধ্যমেই হবে। আপনি যে হজ করতে যাচ্ছেন সেই হজ্জের নিয়ত করবেন। যদি আপনি হজ্জের তামাত্তু করেন, তো তামাত্তু করার জন্য নিয়ত হবে প্রথমে মিকাত থেকে নিয়ত হবে শুধুমাত্র উমরার নিয়ত। অন্তরে সংকল্পের মাধ্যমে নিয়ত করে মুখে বলবেন লাব্বাইক উমরাতান। তারপর আপনি মক্কায় পৌঁছে উমরা শেষে হালাল হয়ে যাবেন, আটই জিলহজে আবার আপনি যেখানে আছেন সেখান থেকে হজ্জের নিয়ত করে, অন্তরে সংকল্পের হজ্জের নিয়ত করে লাব্বাইক হাজ্জান বলে আপনি মিনায় চলে যাবেন। যদি আপনি হজ্জে কিরান করেন, তাহলে আপনি যখন ঢাকা থেকে ইয়ালামলাম মিকাতে বসলেন, তখন আপনার হজ এবং উমরার নিয়ত একসাথে হবে, অর্থাৎ একই নিয়তে উমরা হবে এবং হজ হবে। উমরা এবং হজ্জের মাঝখানে
হালাল হওয়া যাবে না। অন্তরে সংকল্পের মাধ্যমে নিয়াত করব এবং মুখে বলবো লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, এটা কারণ যেহেতু ইরান হজ। আর যদি কেউ হজ্জে ইফরাদ করেন তাহলে আপনি মেকাতে বসে গিয়ে অন্তরে সংকল্পের মাধ্যমে নিয়াত করে মুখে বলবেন লাব্বাইক হাজ্জান, কারণ হজ্জে ইফরাদ এতে উমরা নেই, শুধুমাত্র হজ। আমাদের দেশের বাংলাদেশি হাজি আমরা যারা যাই তার অধিকাংশ হাজিরাই হজ্জে তামাত্তু করি, এটা এবং এটাই উত্তম হজ। তাহলে আমরা যেহেতু হজ্জে তামাত্তু করব, অতএব আমরা প্রথমে মিকাতে গিয়ে শুধুমাত্র উমরার নিয়াত করব। আমরা অন্তরে সংকল্পের মাধ্যমে নিয়াত করে বলবো লাব্বাইক উমরাতান প্রথমে, এরপরে আমি আপনি সবাই তালবিয়া পাঠ করব। তালবিয়া পাঠ করতে 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 মক্কায় পৌঁছব, তখন কাবা দেখব, তখন তালবিয়া শেষ। তালবিয়া পাঠ করব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে 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 আমরা কাবায় পৌঁছব। আমরা যখন মক্কায় পৌঁছে যাব তখন প্রথমে আমরা আমাদের হোটেলে যেখানে আমাদেরকে থাকার জায়গা হবে আমরা আগে সেখানে উঠব। সেখানে উঠে আমাদের ব্যাগ পত্র যা আছে আমাদের সাথে সেগুলো আমরা আমাদের ঘরে, যে ঘরে আমরা বসবাস করব, যে হোটেলে, সেই হোটেলে রেখে দেব। সেই হোটেলে রাখার পরে আমরা গোসল করার দরকার হলে গোসল করব। তবে এহরামের পোশাক যেহেতু পরেছি, এহরামের পোশাক আপনারা ডবল এহরামের পোশাক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। একটা এহরামের পোশাক খুলে ফেলে আরেকটা আপনি গোসল করে আবার এহরামের পোশাক পরবেন, কিন্তু গোসল করার সময় আপনি অন্য পোশাক পরতে পারবেন না, এটা খেয়াল রাখতে হবে। বাথরুমে ঢুকে আপনি এহরামের পোশাক খুলে গোসল করে আবার এহরামের পোশাক পরলেন, অথবা এক এহরাম ভেজিয়ে আরেকটা এহরাম পরলেন, এটা পরে শুকিয়ে নিলেন। এই জন্য ডবল এহরামের পোশাক নিয়ে যাওয়া উচিত। ব্যাগপত্র রেখে গোসল করে ফ্রেশ হয়ে ওযু করে এবার আপনি চলে আসবেন কাবাতে। তাহলে প্রথম যেহেতু হজ্জে তামাত্তু, আপনার কাজ হলো উমরা করা। তাহলে উমরা করবেন, উমরা করতে গেলে প্রথম কাজ হলো আপনি তাওয়াফ করবেন। আপনি যখন কাবার চত্বরে প্রবেশ করবেন তখন আপনাকে দেখতে হবে যে কাবা, যেহেতু কাবা মাঝখানে আপনারা জানেন, আর চতুর্দিকে কিন্তু মসজিদ, মাঝখানে তাওয়াফ করা হচ্ছে। আপনি যেই মসজিদ আছে এই মসজিদে দেখবেন, ডান দিকে তাকাবেন, যেখানে বা যেখানে তাকাইবেন যে মসজিদের কোন জায়গায় সবুজ লাইট দিয়ে চিহ্নিত করা আছে, কারণ তাওয়াফ শুরু হবে হাজরে আসওয়াদ থেকে। হাজরে আসওয়াদ মানে কালো পাথর, যেটা আমরা জানি জান্নাত থেকে আসা একটা পাথর, যেই পাথরটি দুধের মতো সাদা ছিল কিন্তু পরে আস্তে আস্তে কালো কুচকুচু হয়ে গেছে, এই জন্য নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ, কালে কালো পাথর। তাওয়াফ যখন শুরু করবেন তখন একটা কাজ, যে তাওয়াফের সময় এই যে আপনার এহরামের পোশাক, এই যে চাদর যেটা সেটা এইভাবে পরবেন, এইভাবে পরবেন। এই ডান বগল, আমি নিচে গেঞ্জি পরে আছি, আপনার গেঞ্জি পরা যাবে না, কিন্তু এই ডান কাঁধটা খালি থাকবে, ডান বগলের নিচ দিয়ে পোশাক উঠে যে বাম কাঁধের উপরে থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ডান কাঁধ খোলা রাখাটা শুধুমাত্র তাওয়াফের সময়, কিন্তু বহু সংখ্যক হাজিকে দেখা যায় যে তারা পুরা টাইমই, যত সময় তারা এহরামের পোশাক পরে আছে এইভাবেই পরে আছে, এটা তাদের ভুল এবং এটা তাদের না জানার কারণ, প্রশিক্ষণ না নেওয়ার কারণ, বা সঠিক প্রশিক্ষণ তাদের কাছে নাই। এবং তাওয়াফের সময় আরো কিছু আমরা ভুল করি, অনেকে হুড়াহুড়ি করি, এটা করবেন না। সব সময় আমাদের হেল্পফুল হতে হবে, অন্যকে সাহায্য করতে হবে। অনেক বয়স্ক মানুষ, দুর্বল মানুষ সেখানে আছে, সেই বিষয়টাও লক্ষ্য রাখবেন। যখন তাওয়াফ শুরু করলেন তখন আপনি হাজরে আসওয়াদে চুম্বন করতে পারলে করবেন, চুম্বন করতে যদি না পারেন, যদি হাত দিয়ে স্পর্শ করতে পারেন তা হাত দিয়ে স্পর্শ করে আপনি হাতে চুম্বন করতে পারেন, যদি হাত ওনা দিতে পারেন
আপনার কাছে লম্বা কোনো কিছু যদি থাকে সেটা দিয়ে স্পর্শ করতে পারলে সেটা দিয়ে সেটাকে আপনি চুম্বন করতে পারেন। যদি সেটাও যদি না পারেন তাহলে আপনি যেখানে আছেন সেখান থেকে হাজরে আসওয়াদ দিকে হাত ইশারা করে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। ইশারা করলে আর চুম্বন নেই। এবার আপনি কাবাকে বাম দিকে রেখে আপনি চক্কর দেওয়া শুরু করলেন। এক তাওয়াফে কাবা গৃহ তাওয়াফ করতে হবে সাত চক্করের মাধ্যমে। হাজরে আসওয়াদ থেকে শুরু করলেন আবার হাজরে আসওয়াদে ফিরে আসা পর্যন্ত এক চক্কর, এইভাবে সাত চক্কর দিতে হবে। এই তাওয়াফের সময় নির্ধারিত কোনো দোয়া নেই, শুধুমাত্র একটি দোয়া নির্ধারিত আছে, রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি হাজরে আসওয়াদ যে কোণে স্থাপিত, যে কোণে আছে তার আগের কোণকে বলা হয় রুকনে ইয়ামানি। অর্থাৎ রুকনে ইয়ামানি অতিক্রম করে আপনি হাজরে আসওয়াদে পৌঁছবেন। তাহলে ওই রুকনে ইয়ামানিতে কেউ যদি স্পর্শ করতে পারেন তো স্পর্শ করবেন, চুমু খেতে হবে না। আর স্পর্শ যদি করতে না পারেন তাহলে ইশারা করতে হবে না, রুকনে ইয়ামানির দিকে কোনো ইশারা নেই। এইভাবে আপনি তাওয়াফ করলেন। আর অন্য কোনো জায়গায় যে কোনো দোয়া আপনার যত চাওয়া পাওয়া আছে আপনি চান, সমস্যা নেই, নির্ধারিত কোনো দোয়া নেই। আমাদের দেশে অনেক বইয়ে দেখা যায় যে প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, তৃতীয় চক্করে এই দোয়া, এগুলো সব ভুল, এগুলো সঠিক নয়। শুধুমাত্র একটি দোয়াই নির্ধারিত, যেটা রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত। সেই দোয়াটি কি? রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটি আপনি পড়তে থাকবেন রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত। বাকি সকল জায়গায় নিজের ইচ্ছা মতো দোয়া করবেন, সমস্যা নেই। আবার যখন হাজরে আসওয়াদে পড়লেন, পৌঁছলেন, আবার একই, এইভাবে সাত চক্কর শেষ করবেন। করার পরে মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত সালাত আদায় করবেন। মাকামে ইব্রাহিম এর পেছনে দুই রাকাত সালাত আদায় করবেন। প্রথম রাকাতে সূরা কাফেরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করবেন। এটা সুন্নাত সূরা। যখন আপনি সালাত আদায় করবেন তখন কিন্তু অবশ্যই এই কাপড়টি আপনার তুলে দিতে হবে, এইভাবে কাঁধ ঢেকে দিতে হবে। কারণ সালাতরত অবস্থায় সালাত কাঁধ ঢাকা না থাকলে সালাত হবে না। অনেক হাজি এটা ভুল করে, সালাত আদায় করে দেখা যাচ্ছে ওই কাঁধ খুলে, কারণ তার জ্ঞান নেই, এলেম নেই। এটা খেয়াল রাখবেন, সালাতের সময় এই কাঁধ ঢেকে দিবেন। তারপরে সাই বলেন আরও যত কাজ আছে আপনি, আপনাকে আর এহরামের পোশাক এই ডান কাঁধ খোলা রাখতে হবে না, এইভাবে পোশাক পরে থাকবেন। শুধুমাত্র তাওয়াফের সময় ডান কাঁধ খোলা। মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত সালাত আদায় করবেন। হজ্জের সময় অনেক ভিড় থাকে, ভিড়ে যদি কাছে সম্ভব না হয় আপনি দূরে চলে যান, যত দূরে আপনি উঠে যান কোনো সমস্যা নেই। অনেক মানুষ এখানে একটা ভুল করে, যেহেতু সে জানে মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত সালাত আদায় করতে হবে, অতএব যতই চাপাচাপি হোক, ভিড়াবি হোক, সে জোর করে ওই জায়গায় সালাত আদায় করে। এতে কি হয়? অন্য মুসলিমদের কষ্ট হয়, কষ্ট তো দেওয়া যাবে না। আপনি চলে যান উপরে, মসজিদের উপরে উঠে চলে যান, যেখানে ফাঁকা পাবেন, যে এখানে কোনো সমস্যা নেই, একেবারে পাতলা মানুষ, কোনো মানে ফাঁকা ফাঁকা, সেই জায়গায় গিয়ে দুই রাকাত সালাত আদায় করেন। যদি ওই সোজা না পান, যে কোনো জায়গায় আপনি দুই রাকাত সালাত আদায় করলেও সেটা আপনার জন্য জায়েজ, কোনো সমস্যা নেই। দুই রাকাত সালাত আদায় করবেন, তারপরে দেখবেন বিভিন্ন জায়গায় জমজমের পানি, মাশাআল্লাহ, আল্লাহ নিয়ামত, সেটা পান করবেন। পান করার পরে আপনি চলে যাবেন সাফা মারওয়া সাই করতে। ওখান থেকে আপনি মাকা যে হাজরে আসওয়াদ থেকে শুরু করলেন, ওখান থেকে একটু ডান কাঁধে যদি আপনি উঠে যান দেখবেন যে সাফা পাহাড় পেয়ে যাবেন। খুব বেশি যে যেতে হবে তা না, কাছাকাছি আছে। সাফা মারওয়া সাই হবে সাফা থেকে শুরু হবে, সাফা থেকে শুরু হবে। এই সাফাতে গিয়ে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ এই আয়াতটি তেলাওয়াত করবেন, এই অংশটি তেলাওয়াত করবেন। করতে করতে সাফা পাহাড়ে উঠবেন, সাফা থেকে শুরু হবে। সাফা পাহাড়ে উঠে আপনি কাবার দিকে মুখ করে একটা দোয়া পড়বেন। সে হজ ও উমরা বইয়ে সেটা আছে এবং আমাদের স্ক্রিনেও দেওয়া থাকছে। সেই দোয়াটি আপনারা কাবার দিকে মুখ করে হাত উঠিয়ে ওই দোয়াটি তিনবার পড়বেন।
তিনবার পড়ে তারপর নিজের ইচ্ছা অনুযায়ী আরো চাওয়া পাওয়া থাকলে চাইবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। তারপর ওখান থেকে আবার মারওয়ার উদ্দেশ্যে রওনা হবেন। যখন মারওয়ার উদ্দেশ্যে রওনা হলেন তখন আপনি মারওয়াতে গিয়ে কিছু দূর গিয়ে দেখবেন যে উপরে এবার ছাদ, ছাদে দেখবেন যে বেশ কিছু জায়গা সবুজ লাইট দিয়ে চিহ্নিত করা আছে মাঝখানে। অতটুক জায়গা আপনি কিছু দ্রুত চলার চেষ্টা করবেন যতটুক সম্ভব। মেয়ে মানুষ যারা তারা হেঁটে যাবেন, মেয়েদেরকে দ্রুত চলতে হবে না, দৌড়াতে হবে না, মেয়েরা সবাই হেঁটে হেঁটে যাবে স্বাভাবিক গতিতে। এরপরে আপনারা মারওয়াতে পৌঁছবেন। মারওয়াতে পৌঁছেও সাফাতে যেমন কাবার দিকে মুখ করে হাত তুলে দোয়া করলেন, মারওয়াতেও ঠিক একই অবস্থা। আপনি মারওয়াতে উঠে কাবার দিকে মুখ করে হাত উঠিয়ে একই দোয়া তিনবার পাঠ করবেন। এরপরে আপনার যত চাওয়া পাওয়া আছে আপনি নিজের ইচ্ছায় চাইবেন। আর এই মাঝখানে যে গেলেন এতে আপনার ইচ্ছা মতো যে কোনো দোয়া পড়বেন, এখানে কোনো দোয়া নির্দিষ্ট নয়, নির্দিষ্ট কোনো দোয়া নেই, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দোয়া পড়ুন। সাফা থেকে যে মারওয়াতে গেলেন এটা একবার হলো, আবার মারওয়া থেকে আবার সাফাতে আসবেন। যখন সাফাতে আসবেন একই অবস্থা, কিছু দূর এসে দেখবেন যে আবার সবুজ লাইট দিয়ে চিহ্নিত করা আছে, সেখানে আবারও একটু দ্রুত চলার চেষ্টা করবেন পুরুষরা, নারীরা সবার স্বাভাবিক গতিতে চলবেন। এবার এসে সাফাতে উঠবেন, আবার সাফাতে উঠে কাবার দিকে মুখ করে আবার ওই তিনবার দোয়া পড়বেন হাত উঠিয়ে এবং নিজের ইচ্ছা মতো দোয়া করবেন। এইভাবে সাতবার সাফা থেকে শুরু যদি হয় তাহলে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এভাবে করতে করতে সাতবার শেষ হবে। মারওয়াতে গিয়ে সপ্তমবার শেষ হবে। শেষবার গিয়ে আর মারওয়াতে গিয়ে দোয়া পড়তে হবে না, আপনি বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে আপনার চুল কাটবেন, যেহেতু হজ আছে সামনে, চুল ছোট ছোট করে কেটে ফেলবেন যাতে হজ্জের পরে, হজ্জের সময় আমাদের আবারও কিছু চুল থাকে যেখানে চুল কামিয়ে ফেলা যায়। এজন্য প্রথমে ওমরাতে চুল ছোট ছোট করবেন। আর মেয়েরা চুলের অগ্রভাগ থেকে কিছু অংশ কেটে ফেলবেন কেচি দিয়ে, তাহলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আপনার ওমরা শেষ, চুল কাটলেই আপনার ওমরা শেষ হয়ে গেল। আপনি এই পোশাক পরে স্বাভাবিক পোশাক পরলেন, গোসল করলেন। যদিন যেদিন 8ই জিলহজ হবে, 8ই জিলহজের দিনে এহরামের পোশাক পরে আমরা নিয়াত করব, হজ্জের নিয়াত। এরপরে আমরা কাবা গৃহ তাওয়াফ করব। তাওয়াফের যে নিয়ম বললাম একই নিয়মে তাওয়াফ করব, এটাকে বলা হয় তাওয়াফে কুদুম। তারপরে আমরা সাই করব। যদি কেউ শুধুমাত্র তাওয়াফ করে চলে যায়, সাই না করে, তাহলে 10 জিলহজে তাওয়াফে ইফাজার পরে আবার তাকে সাই করতে হবে। আর যদি প্রথমে সে সাই করে চলে যায় তাহলে 10 জিলহজে আর তাকে সাই করতে হবে না। 8 জিলহজে আমরা তাওয়াফ এবং সাই, সাফা মারওয়া সাই করে আমরা মিনার উদ্দেশ্যে রওনা হব। মিনায় গিয়ে 8 জিলহজ দিবাগত রাত, অর্থাৎ তখন 9 জিলহজের রাত্রি পড়ে যাবে, এই রাত্রি আমরা মিনাতেই অবস্থান করব। মিনাতে অবস্থান করে 9 জিলহজ আমরা আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হব। আমরা অনেকেই 8 জিলহজের দিবাগত এই যে রাত্রে, এ রাত্রেই আরাফার ময়দানে চলে যাই, আসলে এটা না যাওয়াই উচিত। বরং 9 জিলহজের দিনে আরাফার ময়দানে যেতে হবে। আরাফার ময়দানে আমরা যাব 9 জিলহজে। আরাফার ময়দানে গিয়ে সেখানে প্রত্যেকটি সালাত জোহর এবং আসর আঁকি, জোহর এবং আসরের সালাত আমরা জমা এবং কসর করব। সেখানে আরাফার ময়দানে খুতবা হবে। যদি মসজিদে নামিরা যান, আরাফার ময়দানে মসজিদে নামিরা অবস্থিত, সেই নামিরাতে থেকে কিন্তু খুতবা, যেটা হজ্জের খুতবা, আরাফার খুতবা বলা হয়, সেই খুতবা প্রদান হয় কিন্তু নামিরা, মসজিদে নামিরা থেকে। যারা মসজিদে নামিরাতে অবস্থান করবেন করতে পারেন, তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, মসজিদে নামিরা পুরাটাই কিন্তু আরাফার মধ্যে নয়, মসজিদে নামিরার সামনের অংশ, অর্থাৎ যেদিকে মেহরাব আছে, যেখান থেকে খতিব খুতবা দেয়, এটা কিন্তু আরাফার ময়দানের বাইরে। আরাফার ময়দানের বাইরে মসজিদের সামনের অংশ প্রত্যেকটা পিলারে সবুজ লাইট দিয়ে চিহ্নিত করা আছে,
মসজিদের সামনের অংশ সবুজ লাইটের সামনের দিকটা আরাফার বাইরে, আর সবুজ লাইটের পেছনের দিকটা আরাফার মধ্যে। অতএব কখনোই ওই সামনের দিকে বের হবেন না। আরাফার ময়দানে প্রবেশ করার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দান থেকে বের হওয়া যাবে না। যদি বের হন তাহলে দম লাগবে, বের হবেন না। আমরা আরাফার ময়দানে অবস্থান করব, জোহর এবং আসর জমা করব এবং কসর করব। আগে জোহর দুই রাকাত আদায় করব এবং আসর দুই রাকাত আদায় করব। তারপরে আমরা সূর্য ডোবা পর্যন্ত আমরা দোয়া করতে থাকবো। যত দোয়া আছে, আরাফার ময়দান হচ্ছে দোয়া কবুলের সবচাইতে উন্নত উত্তম জায়গা। সেই জায়গায় যত খুশি যত চাওয়া পাওয়া আছে সবাই দোয়া করুন। যখন সূর্য ডুবে যাবে আরাফার ময়দানে, কিন্তু মাগরিবের সালাত আদায় করা যাবে না। সূর্য ডুবের পর যাওয়ার পর থেকে পরে আপনি আরাফার ময়দান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবেন। মনে রাখবেন, যারা হাঁটতে সক্ষম তারা হেঁটেই মুজদালিফায় যাবেন। গাড়িতে উঠলে আপনি টাইম মতো পৌঁছতে পারবেন না, হেঁটে গেলে আপনি খুব সহজেই পৌঁছে যাবেন। কিন্তু গাড়িতে উঠলেন না, দেখা যাচ্ছে অনেক সময় গাড়িতে উঠে ফজরের সালাত আদায় করতে হয় মুজদালিফায় গিয়ে। অর্থাৎ হেঁটে গেলে দেখা যাচ্ছে আপনি রাত 8টা 9টার মধ্যে আপনি আরামে পৌঁছে যাবেন মুজদালিফায় গিয়ে। সেখানে আপনি মুজদালিফায় পৌঁছে মাগরিব এবং এশা জমা করবেন। আগে মাগরিবের সালাত আদায় করবেন 3 রাকাত, তারপরে এশার সালাত আদায় করবেন 2 রাকাত এবং বেতের সালাত আদায় করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সফরে বেতের সালাত আদায় করতেন। এই করে আপনি ঘুমিয়ে যান, সেখানে কোনো ইবাদত নেই। যে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তারা হজ্জের সফরে গিয়ে তারা জমা এবং কসর করতে চায় না, কসর করতে চায় না, এটা ঠিক নয়। মুজদালিফায় গিয়ে আরাফার ময়দানে, আরাফার ময়দানে জোহর আসর কসর করা, জমা করা, এবং মুজদালিফায় গিয়ে মাগরিব এবং ঈশা জমা এবং জমা তাখির এবং কসর করা, এটা হজ্জেরই একটা বিধান। কেন আপনি করবেন না? অনেকে করে না, এটা তাদের ভুল, এটা করতে হবে। এটা করার পরে আপনি মুজদালিফায় ঘুমিয়ে যান। মুজদালিফায় ঘুমিয়ে গেলেন, ফজরের সালাত, ফজর আজান হলো, ফজরের সালাত আদায় করবেন ওখানে। ফজরের সালাত আদায় করে আপনি সূর্য ওঠার আগেই মুজদালিফা ত্যাগ করবেন। ফজরের সালাত পড়ার পরে সূর্য উদয় হওয়ার আগেই মুজদালিফা ত্যাগ করবেন। মুজদালিফা থেকে যাবেন কোথায়? মিনায়। মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। আবার একই কথা বলবো, এখান থেকে হেঁটে যাবেন, হেঁটে গেলে খুব সহজেই পৌঁছবেন। এখানে একটা জিনিস বলে দেব, যে আপনারা যখন হজ্জের সফরে আসলেন মক্কা থেকে মিনায়, মিনা থেকে আরাফা, আরাফা থেকে আবার মুজদালিফা, এই সফরগুলোতে একেবারে সংক্ষিপ্ত জামা কাপড়, মানে ছোট্ট ব্যাগটা যেন ছোট্ট হয় একেবারে, কারণ এগুলোতে অনেক পরিশ্রম। একদিন দ্বিতীয় দিক হলো যে আপনি যদি ব্যাগ বড় হয় তাহলে পুলিশ কিন্তু আপনার ব্যাগ কেড়ে নেবে, ফেলে দেবে, কারণ ব্যাগের কারণে অনেক চাপাচাপি বেশি হয়ে যায়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই জন্য জায়গা জায়গায় কিন্তু যেখানে নিরাপত্তা কর্মী আছে যারা, তারা কিন্তু আপনার ব্যাগ কেড়ে নেবে, ব্যাগ বড় হলে ফেলে দেবে। এই জন্য ব্যাগটা যেন ছোট হয় এদিকটা লক্ষ্য রাখবেন। এরপর আপনি মুজদালিফা ত্যাগ করে মিনার উদ্দেশ্যে রওনা হলেন। মিনায় গিয়ে সর্বপ্রথম কাজ, তাহলে মিনায় যখন যাচ্ছেন তখন কত তারিখ পড়ছে? তখন পড়ছে 10 জিলহজ। 10 জিলহজে আপনি প্রথম কাজ হলো আপনি প্রথম জামরা আকাবা, বড় জামরা আপনি কঙ্কর নিক্ষেপ করবেন 7টা। এই কঙ্করগুলো আপনি মুজদালিফা থেকে সংগ্রহ করুন, মুজদালিফা থেকে আপনি সংগ্রহ করবেন এই কঙ্করগুলো। কঙ্কর হতে হবে ছোট ছোট। অনেকে মনে করে যে আমি মনে হয় এখন শয়তানকে পাথর মারবো, শয়তানকে মনে হয় বাধা আছে, পাথর মেরে মাথা ফাটিয়ে দেবো, এরকম মনে করে অনেকে।
এমনকি অনেককে দেখা যায় যে বড় বড় পাথর তো মারে মারে, জুতা স্যান্ডেল মারে, মনে করে শয়তান তো শয়তান, শয়তান মেরে শেষ করে দেবো, এরকম একটা ব্যাপার স্যাপার। আসলে কিন্তু তা না, শয়তানকে ওখানে বাধা নাই। এটা একটা নিদর্শন, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন মানে ওয়াসওয়াসা দিচ্ছিল শয়তান, তখন তিনি মেরেছিলেন, সেই নিদর্শন আমরা পালন করি। শয়তানকে ওখানে বাধা নাই যে আপনি শয়তানের মাথায় পাথর মারছেন, সেটা না। আসলে তো পাথর মারতে হবে ছোট ছোট, বুটের ডানার সমান সমান পাথর মারবেন। প্রথম 10 তারিখে পাথর মারবেন একটা জামরাই, সেটা জামরা আকাবা, মানে আপনি মিনা মুজদালিফা থেকে যখন আপনি মিনাতে যাবেন, তখন আপনার প্রথমে পড়বে ছোটটা, তারপরে মধ্যমটা, তারপরে বড়টা। তো প্রথম দুইটাতে মারবেন না 10 তারিখে, শেষটাতে মারবেন। এবং এখন তো আলহামদুলিল্লাহ, আগে একটা পিলার ছিল কিন্তু এখন আর পিলার নাই, এখন কিন্তু একটা ওয়াল বানায় দেওয়া হয়েছে বড় আকারে পাথর মারার জন্য, এবং মাঝখানে রং করে দেওয়া হয়েছে। আপনি পাথর মারলে ওই পাথরটি এসে ওই জায়গাতে পড়বে এবং একই জায়গায় চলে যাবে গোড়াই, সুন্দর পথ করে দেওয়া হয়েছে। এখানে একটা সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দেই, পাথর মারতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রথমে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখছি যে এখানে আমার একটা ওয়াল পাথর যেখানে কঙ্কর নিক্ষেপ করব, তো দুই দিক দিয়ে রাস্তা, এদিক দিয়েও রাস্তা, এপার দিয়েও রাস্তা, মাঝখানে কিন্তু ওই ওয়ালটি যেখানে পাথর নিক্ষেপ কঙ্কর নিক্ষেপ করব। তা আমরা কি করছি, যখন শুরু হচ্ছে এখান থেকে শুরু, এই জায়গায় এখান থেকে আমরা পাথর মারা শুরু করছি, এই জায়গাটা তো অনেক ভিড়, এই জায়গায় অনেক ভিড়, কিন্তু এই পাথরটায় যদি আপনি এই জায়গাতে শুরু না করে, এই রাস্তাটা কিন্তু অনেক উষার, অনেক প্রশস্ত, আপনি এই মানুষকে পিছন দিক থেকে অতিক্রম করে আপনি যদি সামনে চলে যান, তাহলে দেখবেন যে ওই জায়গা খালি ফাঁকা, একবারে কাছে থেকে পাথর মারতে পারবেন সহজে, ইজি। কিন্তু আমরা না জানার কারণে এই জায়গাতে সবাই হুড়াহুড়ি করি, সবাই এই পথ অবলম্বন করবেন, খুব সহজেই আপনি পাথর মারতে পারবেন। পাথর মারবেন 10 জিলহজে, পাথর মারবেন একটাই, পাথর মারার পরে আপনি কোরবানি করবেন, কোরবানি করার পরে চুল কাটবেন, কোরবানি তো আমি নিজে যে করা সম্ভব নয়, আপনি টাকা দিয়ে দিয়েছেন সেটাই হয়ে গেছে, আপনার কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আপনি চুল কাটেন, চুল কাটার পরেই আপনি হালাল হয়ে যান, এই পোশাক খুলে ফেলেন, স্বাভাবিক পোশাক পরেন, এটাকে বলা হয় আত-তাহাল্লুলুল আউয়াল, প্রথম হালাল হওয়া। এই হালাল হওয়ার পর থেকে আপনি সব কাজ করতে পারবেন, শুধুমাত্র স্বামী স্ত্রী মিলন করতে পারবেন না, বাকি যা যাবতীয় কাজ আপনি করতে পারবেন, আপনার জন্য হালাল, শুধু স্বামী স্ত্রী মিলন থেকে বিরত থাকতে হবে। এই 10 জিলহজ চারটা কাজ, এক নম্বর কাজ আপনি জামরা আকাবায় পাথর নিক্ষেপ করা, কঙ্কর নিক্ষেপ করা সত্যি, দুই কোরবানি করা, তিন মাথার চুল মুন্ডন করা, চার তাওয়াফে ইফাজা করা, অর্থাৎ আপনি আবারও মক্কায় আসবেন, তাওয়াফ করবেন, তাওয়াফে ইফাজা বলা হয় এই তাওয়াফকে, আবার মিনায় ফিরবেন। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, যেহেতু এটা একটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়, একই দিনে এতগুলো কাজ করা কষ্টসাধ্য হয়, এই জন্য আপনি এই তাওয়াফটাকে 13 জিলহজ পর্যন্ত পিছিয়ে দিতে পারেন। যখন একবারে 13 জিলহজ পর্যন্ত পাথর কঙ্কর নিক্ষেপ করবেন, শেষ করবেন, তারপরে যখন মক্কায় ফিরবেন তখন আপনি তাওয়াফে ইফাজা করেন, তাহলে আপনার জন্য জায়েজ হয়ে যাবে, সমস্যা নেই, তাহলে আপনার টেনশনের কারণ নেই, আপনি এই তাওয়াফটাকে 13 জিলহজ পর্যন্ত পিছিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তাহলে 10 জিলহজ কাজ শেষ, আপনি মিনায় অবস্থান করলেন, মিনায় কসর করবেন কিন্তু জমা করবেন না, প্রত্যেক সালাত তার নির্ধারিত টাইম আদায় করবেন, কিন্তু 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো 2 রাকাত 2 রাকাত করে আদায় করবেন, এগুলো হজ্জেরই নিয়ম। আবার 11 তারিখ যখন হবে, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে কক্ষ কঙ্কর নিক্ষেপ শুরু হবে, সকালে নয়, 10 তারিখ পাথর নিক্ষেপ কঙ্কর নিক্ষেপ করেছি সূর্য পশ্চিম আকাশে ঢলার আগেই 10 তারিখ, আর 11, 12, 13 এই তিন দিন কঙ্কর নিক্ষেপ হবে সূর্য পশ্চিম আকাশে ঢলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, আপনি কঙ্কর নিক্ষেপ করবেন 11 তারিখে, তিনটি জামরাতেই করবেন, জামরায় আকাবা, জামরায় সোগরা,
জামরায় উস্তা এবং জামরায় আকাবা, তিনটাতে আপনি সাতটা 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 করে তিন সাতটা একুশটি করে কঙ্কর নিক্ষেপ করবেন। প্রথমটিতে যখন কঙ্কর নিক্ষেপ করবেন, করার পরে আপনি এক জায়গায় দাঁড়িয়ে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এগারো তারিখ যত দোয়া করতে পারেন করেন। তারপরে আবার এসে দ্বিতীয় জামরায় কঙ্কর নিক্ষেপ করলেন। কঙ্কর নিক্ষেপ করার পরে আবারও আপনি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেন এক সাইডে দাঁড়িয়ে। তারপরে তৃতীয় জামরায় জামরা আকাবায় কঙ্কর নিক্ষেপ করবেন। জামরা আকাবায় কঙ্কর নিক্ষেপ করার পরে আর দোয়া নাই, সে দোয়া শুধু প্রথম দুইটাতে, শেষ একটাতে না। এইভাবে আবারও বারো তারিখ, আবার বারো তারিখে আবারও তিনটি জামরাতেই তিন সাতটা একুশটি, সাতটা সাতটা করে কঙ্কর নিক্ষেপ করবেন একইভাবে। এবং একইভাবে প্রথম দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয়টিতে মারার পরে আপনি দুইটাতে দোয়া করবেন হাত উঠিয়ে। বারো তারিখ গেল, যদি কেউ বারোই জিলহজে কঙ্কর নিক্ষেপ করে সূর্য ডোবার আগেই মিনা ত্যাগ করতে পারে, তাহলে তাকে আর ১৩ তারিখে মিনায় থাকতে হবে না। আর যদি সূর্য ডুবে যায় মিনাতেই, তাহলে তাকে অবশ্যই সেদিন থাকতে হবে, ১৩ তারিখে কঙ্কর নিক্ষেপ করে তাকে মক্কায় আসতে হবে। যদি তারা যারা ১৩ তারিখে থাকবেন, তারা ১৩ তারিখে তিনটি জামরা একইভাবে কঙ্কর নিক্ষেপ করে এবার আপনি মক্কায় চলে আসবেন। মক্কায় আসার পরে আপনি যদি কেউ ১০ তারিখে ১০ই জিলহজে তাওয়াফ ইফাজা করে থাকেন তাহলে তো হলোই, আর যদি ১০ই জিলহজে তাওয়াফ ইফাজা না করে থাকেন তাহলে আপনি যখন ফিরে আসলেন মিনা থেকে, ১২ তারিখ হোক আর ১৩ তারিখ হোক, তখন আপনি তাওয়াফে ইফাজা করবেন। যদি প্রথমে সাই না করে থাকেন তাহলে তাওয়াফে ইফাজার পর সাই করবেন, আর যদি সাই করে থাকেন তাহলে আর সাইয়ের দরকার নেই। এরপরে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে যাবেন, আপনার হজ হজ্জের কার্যক্রম আপনার সব শেষ হয়ে গেল। এবার যখন আপনি মক্কা ছেড়ে চলে আসবেন, যেই দিন আপনি মক্কা ছেড়ে চলে আসবেন সেই দিন আপনি একটা তাওয়াফ করবেন, যে তাওয়াফকে বলা হয় তাওয়াফুল ওয়াদা, মানে বিদায়ী তাওয়াফ। যখন মক্কা ত্যাগ করবেন যে মক্কা আর থাকছি না চলে যাচ্ছি, তখন এই তাওয়াফুল ওয়াদা বিদায়ী তাওয়াফ করবেন স্বাভাবিক পোশাকে। তখন আর ইহরামের পোশাক লাগবে না, এই স্বাভাবিক যে পোশাকে আছেন সেই পোশাকে আপনি তাওয়াফ করবেন, তাওয়াফ করে আপনি চলে আসবেন। এরপরে মদিনায় যাওয়ার ব্যাপারে বলবো, যে হজ্জের সাথে মদিনার কোনো সম্পর্ক নেই। কেউ যদি মদিনায় নাও যান তাহলে তার হজ্জের কোনো সমস্যা না, হজ্জের কোনো কাজ মদিনায় নেই। তো মদিনায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মসজিদ মসজিদে নববী, যেখানে সালাত আদায় করলে এক হাজার গুণ সওয়াব বেশি, মক্কায় কাবাতে সালাত আদায় করলে এক লক্ষ গুণ সওয়াব বেশি, আর মদিনায় মসজিদে নববীতে সালাত আদায় করলে এক হাজার গুণ সওয়াব বেশি। অতএব আমরা মসজিদে নববীতে সালাত আদায়ের উদ্দেশ্যে মদিনায় আমরা জিয়ারতের উদ্দেশ্যে আসবো, মদিনায় সালাতের ফজিলত হাসিলের উদ্দেশ্যে আমরা মদিনায় সফর করব। লক্ষণীয় হলো, আমাদের লক্ষ্য রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে যেন এই সফর না হয়। আমরা বাংলাদেশের বহু সংখ্যক হাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় সফর করেন, এটা সঠিক নয়, এটা অবশ্যই ত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা লিসালাতি মাসাজিদ, তিনটি জায়গা তিনটি মসজিদ ব্যতীত, তিনটি স্থান ব্যতীত কোন জায়গা অধিক নেকি পাওয়ার আশায় সফর করা জায়েজ নাই। তিনটি কি? এক কাবা, দুই মসজিদ নববী, তিন বাইতুল মাকদিস। এখানে অধিক নেকি আছে, অন্য কোন জায়গায় নেকি হাসিলের উদ্দেশ্যে সফর করা ঠিক নয়। অতএব সফরের উদ্দেশ্য হবে মসজিদ নববীতে সালাত আদায় করা, কবর জিয়ারত নয়। যখন আপনি মসজিদে আসলেন, মদিনায় আসলেন, তখন আপনি কবর জিয়ারত করেন, করবেন তো অবশ্যই, কিন্তু সফরের উদ্দেশ্য যেন কবর জিয়ারতের উদ্দেশ্যে না হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আরো একটা বিষয় এখানে বলবো, যে আমরা যখন মক্কায় থাকি তখন আমরা প্রতিনিয়ত তিন চারটা করে উমরা করি। ওই তানিয়াইম বা আয়েশা মসজিদ বলে একটা জায়গা আছে, সেখান থেকে আসি আবার এহরাম বাঁধি আর বার 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 উমরা করি। দলিল হিসেবে পেশ করি যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানিয়াইম থেকে বা আয়েশা মসজিদ যেটা ওই জায়গা থেকে এহরাম বেঁধে আসতে বলেছিলেন।
আসলে দেখুন, এটা আমরা ওই সমস্ত মহিলাদের জন্যই দলিল হিসেবে গ্রহণ করতে পারি যেই সমস্ত মহিলার এই ধরনের ঋতু হয়েছে। আমাদের বাংলাদেশ থেকে এক নারী গেছে হজ্জের মধ্যে, তার ঋতুবর্তী হয়ে গেছে, হায়েজ হয়ে গেছে, তখন সে কি করবে? ওই হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে তা নাইম থেকে এহরাম বেঁধে সে উমরা পালন করতে পারে, কিন্তু স্বাভাবিক নয়। এটা যদি সবার জন্য জায়েজ হতো তো সাহাবায়ে কেরাম তো সবাই করতেন। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তানাইমে নিয়ে আসলেন তার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো এহরাম বেঁধে যাননি যে আমি তো আসলামই, তো একবার এহরাম বেঁধে যা আমি আরেকটা উমরা করি, তা করেননি কিন্তু। এবং তারপরেও কোনো সাহাবায়ে কেরাম এটা করেননি। অতএব শুধু দলিল পেলেই হবে না, আমরা এই দলিলকে তখনের জন্য গ্রহণ করব, ওই সমস্ত লোকদের জন্য, ওই সমস্ত মহিলাদের জন্য গ্রহণ করব যে সমস্ত মহিলার এই সমস্যা হয়ে যাবে তাদের জন্য, এভাবে যেন আমরা উমরা না করি, বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখব। আশা করি আমাদের এই ভিডিও এবং আমাদের আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা বাস্তবে দেখিয়ে দিচ্ছি যে ভিডিওগুলো কীভাবে হজ সম্পাদন হচ্ছে, সেগুলো দেখে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। হজ্জের বাস্তব প্রশিক্ষণ শিখবেন, শিখে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আপনি হজ সম্পাদন করবেন। আশাবাদ ব্যক্ত করেই আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।